সোহবতে সালেহ তারা সালেহ কুনাদ সোহবতে তালেহ তারা তালেহ কুনাদ এক জমানা সোহবতে বা আউলিয়া সদ সালে তো বেরিয়া একটা মাটির চাকা যদি ফুলের সংসবে থাকার কারণে একটা কৌটা যদি আপনার আতরের সংসবে থাকার কারণে ওই মাটির মাঝে ফুলের গ্রান আসতে পারে ওই শিশির মাঝে আতরের গ্রান চলে আসতে পারে আল্লাহর একজন বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দার সাথে চলাচল গোটা বসা করবে আল্লাহ তা আল্লাহ ওই প্রিয় বান্দার উত্তম গুণাবলী উত্তম চরিত্রগুলো তার মাঝেও ফুটে উঠবে এই জন্য সোহাবতের আসর আছে রসরে করিম সাল্লাহ আলি সাল্লামের যেই সময় দুনিয়াতে আবির্ভাব হয়েছেন আগমন করেছেন আপনারা সকলে জানেন ওই জমানাটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ হজরত ইসা আলী সাল্লা সাল্লাম থেকে নিয়ে আমাদের নবীর জন্ম পর্যন্ত অর্থাৎ পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টার মাঝে কোনো নবী দুনিয়াতে আগমন করে নাই আল্লাহ তালা হজরত ঈসা আলী সালাতামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই যে ছয় শত বছর বয়স এই বয়সে সময় এই সময়টুকুর মাঝে কোনো দাওয়াতি কাজ চলার না কারণে থাকার না কারণে লোকগুলো আয়ামে জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে বর যুগ মানুষ মানুষের হানাহানি মারামারি কাটাকাটি বাদশা প্রজাদের উপরে শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে ভাই ভাইকে চেনে না বাবা সন্তানকে চেনে না স্ত্রী সন্তানকে চেনে না এরকম এক আইয়ামে জাহিলিয়াতের যুগে রূপান্তরিত হয়ে গিয়েছে মানুষ মরা জীব মরা জিনিস আহার করত বক্ষণ করতো কিন্তু রসুল করিম সাল্লি হোসাল্লামের আগমনের ফলেই এই মানুষগুলো আল্লাহ তালা সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছেন মনসুবহান কেরকম সোনার মানুষ বলতেছে সাহাবাই ক্যারামের মতন এরকম শ্রেষ্ঠ মানুষ সাহাবাই ক্যারামের আগ ছিল না তাদের জমানায় ছিল না এবং কেয়ামত পর্যন্ত সাহাবাই ক্যারামের মতন এরকম ভরিষ্ঠ এরকম সাহসী এরকম সৎ নিষ্ঠাবান ইমান মানুষ আর কেয়ামত পর্যন্ত আসবে না এই জন্য আল্লাহ তাআলা বলতেছেনো বিহাবিলিল্লাহি যে মিহ তুমরা আল্লাহ রুজ্জুকে আল্লাহর কোরআনকে শক্ত করে ধারণ করো মজবুত করে ধারণ করো পাল দাফর রকম বিচ্ছিন্ন হয় না পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন হয় না ছিন্ন বন্ধনকে ছিন্ন করো না আজকে আমাদের আত্মীয় আত্মীয়ের মাঝে কোনো সম্পর্ক নাই ভাই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক নাই বাবা ছেলের মাঝে কোনো সম্পর্ক নাই প্রতিবেশী প্রতিবেশীর কোনো খোঁজখবর নিচ্ছে না আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে আল্লাহর কোরআনকে রশির সাথে তুলনা করা হয়েছে রশির মাধ্যমে যেরকম অনেকগুলো জিনিসকে একসাথে গীত্ত দেওয়া হয় বাঁধা হয় ঠিক কোরআনকে যারা মজবুত করে ধরবে কোরআনের সংসবে যারা চলে আসবে তারাও আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে যাবে প্রিয় বান্দা হয়ে যাবে রশির মাধ্যমে যখন আপনি বিপদের সম্মুখীন হবেন কোন কূপে পড়ে যাবেন রশির মাধ্যমে যেরকম আপনাকে উপরে উঠে নিয়ে আসবে আল্লাহর কোরআনকে যারা ধারণ করবেন কোরআনও তাদেরকে সমস্ত মুসিবত থেকে বিপদ আপদ থেকে হেফাজত করবে কোরআনকে সঙ্গী বানাতে হবে কোরআনকে ধারণ করতে হবে কোরআনকে জীবনে লালন পালন করতে হবে কোরআনকে যদি সঙ্গী হিসাবে আমরা গ্রহণ করি এই কোরআন কেয়ামতের ময়দানে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কেয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে আর আল্লাহ তালা কোরআনের সুপারিশকে ফিরিয়ে দিতে পারবেন না কেন পারবেন না যেহেতু কোরআন আল্লাহরই বাণী কোরআন আল্লাহ তালারই কথা আল্লাহ কার কথা ফিরিয়ে দিবেন বলতেছে দুনিয়াতে যারা কোরআন শিখবে কোরআনের উপর আমল করবে কোরআনের হালালকে হালাল হারামকে হারাম মেনে চলবে আল্লাহ তালা এই কোরআন কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়া থাকতে আমাকে শিক্ষা করেছে আমার উপরে আমল করেছে আমার হালালকে হালাল আমার হারামকে হারাম মেনে চলেছে আজকে আমি তার পক্ষে সুপারিশ করতেছি যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ কবুল না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যক্তির পাশ থেকে দূরে সর্বনাম সব আল্লাহ তালা আলা কোরআনের সুপারিশ কবল করে ব্যক্তিকে ছান্নাতের ফয়সালা করে দে মানুষ এই জন্য আল্লাহ তালা বলতে ন তাও শ্রীমু বিহাবলিল্লা হিজেমিয়া ওলে আতেফর তোমরা বিচ্ছিন্ন হয় না পিতক হয় না একতার কত শক্তি এক ব্যক্তির চার সন্তান ছিল সবগুলা বেয়াত বাবার কথা শুনতেন না বাবাকে মানতেন না বাবার আনুগত্য করতেন না তো বাবা সব সন্তানগুলোকে অনেক বোঝালেন অনেক নসিহাত করলেন উপদেশ দিলেন কে শুনে কার উপদেশ বাবা একদিন সমস্ত সন্তানদেরকে একত্রিত করে একগুচ্ছ সুতা দিয়ে বললেন তোমরা প্রত্যেকে সুতার মধ্যে নিজেদের শক্তি খাটাও শক্তি ব্যয় করো সমস্ত ছেলেরা সুতাগুলাকে টানাটানি করলেন শক্তি ব্যয় করলেন কিন্তু সুতাগুলাকে ছিঁড়তে পারলেন না বাবা এখন প্রত্যেক ব্যক্তির হাতে একটি সুতা করে হাতে তুলে বলেন এবার কাটাও প্রত্যেক ছেলে সাথে সাথে টান দিয়ে ফেললেন বাবা এবং সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সন্তানেরা যদি তোমরা সকল বাইরের এক থাকো এক থাকো একসাথে থাকো তাহলে বাহিরের কোনো শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না এলাকার অন্য মানুষেরা তোমাদের উপর হাত তোলার সাহস পাবে না তোমাদের উপর চোখ রাঙ্গানো সাহস পাবে না যেরকমভাবে অনেকগুলা সুতাকে একত্রিত করার কারণে অনেকগুলা দুর্বল সুতাকে একত্রিত করার কারণে শক্তিশালী হয়ে গেছে মজবুত হয়ে গেছে তোমরা ছিঁড়তে পারো নাই আর প্রত্যেকটা সুতাকে পৃথক পৃথক করে দেওয়ার ফলে তোমরা টান দিয়ে মুহূর্তে ছিঁড়ে ফেলেছ ঠিক তোমরা চারো ভাই যদি একসাথে চলাফেরা করো ওটা বসা করো এক থাকো তাহলে এলাকার মানুষেরা বাহিরের মানুষেরা তোমাদের উপর মাতবরি করতে পারবে না বাহিরের মানুষেরা তোমাদের উপরে দাপট খাটাতে পারবে না মানুষের বাহিরের মানুষেরা তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না আর যদি এক না থাকো তাহলে যে কোনো মুহূর্তে বাহিরের মানুষ তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপরে বিজয় লাভ করবে ঠিক কিনা বলে তাহলে আমাদেরকে এক ও এক থাকতে হবে আজকে মুসলমানদের অধপতন কেন আমরা মুসলমানরা আমরা মুসলমানদেরকে পছন্দ করি না আমরা মুসলমানরা মুসলমান যখন বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াই না আমরা তামাশা দেখি আপনি মার খাচ্ছেন আমি তামাশা দেখতেছি যে খাক না সে খাইলে কি হয়েছে আফগানিস্তান ধ্বংস হচ্ছে আমরা কোনো প্রতিবাদ করছি না ফিলিস্তিন ধ্বংস হচ্ছে আমরা কোনো প্রতিবাদ করছি না ইরাক জসনিয়া বসনিয়া আর কান ফিলিস্তিন কাশ্মীর ধ্বংস হচ্ছে মার খাচ্ছে আমরা কিছু বলতেছি না মনে রাখবেন সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের উপর ওকে আসতে পারে কালো থাবা নেমে আসতে পারে যেদিন আমাদেরকে ইমান নিয়ে ছিনিমিনি খেলা হবে আমাদের উপরও নরাদমরা ঝাঁপিয়ে পড়বে আমাদেরকে কী করবে গরু ছাগলের মতন পশু পাখির মতন হত্যা করবে জবাই করবে সেদিন আমাদের পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না এই জন্য একতা থাকা চাই এলাকার মানুষ যদি এক থাকে একতা থাকে তাহলে বাহিরের প্রভাব প্রতিপত্তি তাদেরকে নড়াতে পারবে না তাদেরকে ধমাতে পারবে না দুর্বল করতে পারবে না এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা এক থাকো হে মুসলিম জাতিরা হে মুসলমানের দলেরা তোমরা এক থাকো এক একতার উপরে থাকো ওলা তাফান রকুম ওয়াজ নি আল্লাহ আলাইকুম তুম আদা আ এবং তুমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আরে তোমরা তো পরস্পর শত্রু ছিলে আইয়ামে মেজা যুগে তোমরা পরস্পর শত্রু ছিলে একে অপরকে দেখতে পারতে না একে অপরকে দেখলে খুন করা হবে হত্যা করা হবে রাহাজানি করা হবে এই চিন্তায় তোমরা মত্ত ছিলে আল্লাহ সুবহা নুতা আলা তোমাদের মাঝে ভাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন তোমাদের অন্তরে মহাব্বর ঢেলে দিয়েছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন ফলে তোমরা ভাই ভাইয়ে পরিণত হয়ে গিয়েছে দেখেন সাহাবাই কারাম যারা আইয়ামে জাহেলিয়াতের যুগে যারা মানুষ মানুষকে দেখতে পারতো না ভাই ভাইকে দেখতে পারতো না এই লোকগুলা যখন আল্লাহ তালা পরস্পরের মিল বহ সৃষ্টি করে দিলেন ভালোবাসা সৃষ্টি করে দিলেন হিজরত করে চলে গেছেন মদিনায় গেছেন আনসারি ভাই আনসার কাদেরকে বলা হয় সাহায্যকারী মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন তারা হলো মহাজির আর মদিনার অধিবাসী যারা সাহায্য করেছেন তারা হলেন আনসার আনসাররা কি পরিমাণ মহাজির দিকে সাহায্য করেছেন যেহেতু মুক্কার লোকেরা তাদের সম্পদ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব ফেলে চলে গেছেন এখন তারা একরকম নিঃস্ব হয়ে মদিনায় যাওয়ার পরে মদিনার আনসাররা যাদের বিবাহ বন্ধনে একাধিক স্ত্রী ছিল পাঁচজন স্ত্রী ছিল চারজন ছিল তাদের বাড়িদের প্রতি সহানুভূতি দেখাইতে গিয়ে নিজেদের স্ত্রীকে তালাক দিয়ে নিজের বাড়ির সাথে বিবাহ বন্ধনে দিয়ে দিয়েছেন সুবাহ নিজের জমি নিজের ভাইয়ের নামে মহাজির ভাইয়ের নামে লিপিবদ্ধ করে দিয়েছেন নিজের দোকান পাঁচটি আছে একটি দোকান ভাইয়ের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন এরকম ভালোবাসা আল্লাহ সাহাবাই মাঝে করেছিলেন মোহাম্মত সৃষ্টি দেলে দিয়েছে ধরে যেই মানুষগুলা আয়ামে জাহিলিয়াতের যুগে কেউ কাউকে দেখতে পারতো না কেউ কার ভালো শুনতে পারতো না শুধু তাই আইয়ামে জাহিলিয়াতের যুগে তাদের মাঝিদে পরস্পর মারামারি হতো এটা ধারাবাহিক মনে করেন যে বাবা বাবা এক এলাকা আর এক এলাকার সাথে মারামারি হইতো বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে যেতেন বাবা আমি তো পারলাম না আমি তো এখন পরেকালে যাত্রী হয়ে যাচ্ছি আমি প্রতিশোধ নিতে পারি নাই তোমরা কি করবে প্রতিশোধ নিবে দেখেন খারাপ কাজে কি করে যায় ওসিয়ত করে যায় এভাবে তাদের মাঝে পরস্পরে চলতেই থাকতো চলতেই থাকতো হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানে চলতেই থাক এই জন্য তো ফেরেস্তারা বলছেন আল্লাহ এমন জাতি কেন সৃষ্টি করতে যাচ্ছে যে জাতি দুনিয়া থেকে মারামারি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে জিনা বিবিচার করবে আল্লাহ কি বলছিলেন ও ফেরস্তা আরে ফেরেস্তা আমি যা জানি তোমরা তা জানো না এই মানুষগুলা আমি তাদেরকে শক্তি দিয়েছি ইচ্ছা করলে তারা কি করতে পারবে খারাপ কাজ করতে পারবে ইচ্ছা করলে তারা মারামারি হানাহানি করতে পারবে ইচ্ছা করলে তারা যে কোনো অপরাধ করতে পারবে তারা যদি ওই নফ্সকে দমন করে কন্ট্রোল করে ওই খারাপ কাজ থেকে ফিরে আসে এই মানুষগুলোই তো সোনার মানুষে পরিণত হবে এই মানুষগুলোই তো ফেরেস্তারদের তাদের শ্রেষ্ঠ হয়ে যাবে الله قرا واذ قال ربك للملائكة اني جاعل في الارض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون মানুষ এত সম্মানিত কেন দুইটা কারণে কুমতুম খয়রা উম্মাতিন উখরুজাতলি ন্যাস মরুন আবিল মারুফ অতান হাউ না আনিল মুনকার দুইটা কারণে শ্রেষ্ঠ দুইটা কারণ কি সৎ কাজের আদেশ করবে অতান হাউ না আনিল মুনকার অসৎ কাজ থেকে বারণ করবে নিষেধ করবে আজকে আমরা সৎ কাজের আদর্শও নাই অসৎ কাজ থেকে নিষেধ করতে আমরা চাই না নামাজ পড়তেছে না আমার ভাই আমার বাবা নামাজ পড়তেছে না আমার সন্তান নামাজ পড়তেছে না আমি সন্তানকে বলি না এই সন্তান নামাজ কেন পড়ো না আমার বাবা নামাজ পড়তেছে না না বাবাকে সুন্দরভাবে বুঝে শুনিয়ে ভদ্রতার সহিত সম্মানের সহিত বাবাকে বলতে হবে বাবা নামাজ পড়ে না বাবাকে ধমক দেওয়া যাবে কি বলেন বাবাকে ধমক দেওয়া যাবে না 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 বাবার সাথে ধমকের সুরে কখনো কথা বলা যাবে না মুরব্বীদের সাথে ধমকের সুরে কখনো কথা বলা যাবে না রসুল কি বলছেন মাল্লামিয়ার হামসমি রনা ও নামি ওয়াবি রনা ফালাই সামিন যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ মমতা করে না এবং বড়দেরকে সম্মান করে না রসুল বলতা সে আমার উন্মদই না নউসুবিল্লাহ রসুল যদি আমাদের ক্রিকেয়ামতের ময়দানে উম্মদ বলে পরিচয় না দেয় আমাদের বাঁচার কোনো উপায় থাকবে কার কোনো বাচ্চার উপায় থাকবে না যত অলি আল্লাহ হোক না কেন যত গাউস কুতুব হোক না কেন যত পীর মাসাই হোক না কেন যত বড় আলেমি হোক না কেন আল্লাহ রসুল যদি বলে আমার উম্মত না কোনো এলাও হবে না নো এলাও যাক দূর হয়ে যাও কোনো চলবে না এই জন্য পেয়ার হাজিরি রসুলের আমরা কি করতে হবে সৎকাদের আদেশ করতে হবে অসব কাজ থেকে নিষেধ করতে হবে সমাজে কোনো গর্হিত কাজ আমরা হইতে দেখতেছি আমার শক্তি আমার সামর্থ্য আছে আমাকে কি করতে হবে বাধা প্রদান করতে হবে চুপ থাকা যাবে না সব জায়গায় যায় না সব জায়গায় চুপচুপ থাকা চলে না আল্লাহ রসুল কে বলছেন যদি সমাজের মাঝে কোনো অপ্রীতিকর কাজ করতে দেখো কোনো খারাপ কাজ করতে দেখো কোনো গান বাজনা হতে দেখো জিনা বেবিচার হতে দেখো কোনো খারাপ কোনো আড্ডায় লিপ্ত দেখো অশ্লীল কোনো কাজে তুমি লিপ্ত দেখো হাত দ্বারা সেটাকে প্রতিহত করো পরিবর্তন করে দাও পাল্টিয়ে দাও করতে দেব না কি এরকম লোক অনেক আসেন না যে উনি নেতা মানুষ বা উনি এলাকার প্রভাবশালী মানুষ উনি যদি বলে যে হতে দেব না কেউ ওটাকে হতে দিতে পারে না করতে পারবে না সে না এরকম লোক এখন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি যদি পালন না করেন আপনি কিন্তু দরা খেয়েছেন আপনি আপনার দায়িত্ব যদি পালন না করেন আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহ তালা প্রভাব প্রতিপত্তি দান করেছেন আপনাকে আল্লাহ এলাকার সম্মানিত ব্যক্তি বানিয়েছেন আপনাকে আল্লাহ এলাকার নির্বাচিত নেতা বানিয়েছেন আপনার ক্ষমতা আছে আপনার ইচ্ছা করলে আপনি পারেন এই সাবধান এই অশ্লীল কাজ আমি আমার সমাজে হতে দেবো না এই খারাপ কাজ আমি আমার সমাজে হতে দেবো না এই অশ্লীল কাজ এই সমাজে যে করবে তাদেরকে সাহায্য করা হবে নেতা যদি বলে এলাকার প্রভাবশালী লোক যদি বলে অন্যরা সাহস পাবে ও কোনো সাহস পাবে না যদি অশ্লীল কোনো কাজ দেখি খারাপ কোনো কাজ দেখি সাথে হাতে কী করতে হবে প্রতিহত করতে হবে এখন মনে করেন আমরা নিরহ মানুষ বা অনেক নিরহ মানুষ আছেন। এখন প্রভাবশালীরা কি করতেছে খারাপ কাজ করতেছে খারাপ কাজে জড়িত অশ্লীল কাজে জড়িত আপনি প্রতিহত করতে পারবেন না বাধা দিতে পারবেন না বাধা দিলে আপনার কি হাত পা ভেঙে ফেলবে এখন যদি সম্ভব হয় মুখ দ্বারা বলার পূজায় সোনা চাচা হোক জ্যাডা হোক বাতিজা হোক যেই হোক বলে ভাই এ কাজটা কিনা ভালো না এই কাজটা করেন না এই কাজ না করলে ভালো হয় এখন যদি এতটুকু সম্ভব না হয় فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان হাত দ্বারা পারলাম না জবান দ্বারা বলতে পারলাম না অন্তর দ্বারা যদি গিনাও করতে না পারি দ্বারা তো গিনা করতে পারবো আমার অন্তর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী জানে না এমপি জানে না মন্ত্রী জানে না চেয়ারম্যান জানে না দুনিয়ার কোনো মাতবর জানে না দুনিয়ার কোনো কমিশনার জানে না একমাত্র অন্তর খবর জানেন তিনি কে আল্লা আমার আপনার প্রত্যেকের অন্তরের খবর একমাত্র জানেন তিনিকে কে আল্লাহ এখন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে কিরে ঠিক আছে বুঝলাম তুমি প্রতিহত করতে পারো না হাত দ্বারা উল্টাই দিতে পারো নাই বাধা প্রদান করতে পারো নাই জবান দ্বারা বলতে পারো নাই কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করলে না কেন কি বলেন বাঁচার উপায় থাকবো আমার আল্লাহ যদি কেয়ামতের ময়দানে বলে ঠিক আছে বুঝলাম তুমি হাত দ্বারা ওই জিনিসটা বাধা দিতে পারলে না বন্ধ করতে পারলে না জবান বলতে পারলে না কিন্তু অন্তর দ্বারা তো বিনা করতে পারতে আল্লাহ এই কাজের সাথে আমি নাই এই যে সমাজে অশ্লীল কাজ হচ্ছে গুনাহের কাজ হচ্ছে পাপের কাজ হচ্ছে গান বাজনা হইতেছে মদ্যপান হইতেছে জিনা বিবিচার হইতেছে আল্লাহ এই কাজের সাথে আমি না এই কাজকে আমি আমার অন্তর থেকে একশোতে একশো ঘৃণা করতেছি এটাও যদি আমি আপনি করতে না পারি আমার আল্লাহর হাবিব বলতেছেন ওয়াদ আলী কাজাফুল ইমান এটা ইমানের সর্বনিম্ন শাখা এতটুকু যদি সম্ভব না হয় আর সে তো কোনো মুসলমানই না কিসের মুসলমান মুসলমানের প্রথম দায়িত্ব ছিল দেখবে তো প্রতিহত করবে দেখবে তো জবান দ্বারা কী করবে আপনার প্রতিবাদ করবে পারবে না তবে অন্তর দ্বারা ঘৃণা করবে যদি ঘৃণাও না করি কিসের আমি মুসলমান হয়ে যাব হাজিরিন তাহলে সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে কি করা বাধা প্রদান করা এই দুই কাজের কারণে আজকে আমরা শ্রেষ্ঠ উন্মত হয়েছি এই দুই কাজ আমাদের কাছ থেকে উঠে গিয়েছে যার কারণে আজকে আমরা পদে পদে রাস্তায় ঘাটে লাঞ্ছিত অপমানিত পদস্থ হ্যায় প্রতিপন্ন হইতেছে যদি আমরা আজকে আল্লাহর হয়ে যেতাম আল্লাহর বিধানকে আমরা পরিপূর্ণরূপে পালন করতাম পঙ্খানুপঙ্খানরূপে রূপে পালন করতাম তাহলে আমার মাওলা আমার হয়ে যেত মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আর আল্লাহ যার হয়ে যাবেন দুনিয়ার সব কিছু তার হয়ে যাবেন ঠিক কিনা বলেন আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় আমার আপনার কোনো ভয় থাকবে এলাকার একজন প্রভাবশালী এলাকার একজন নেতা যখন আমার পক্ষে হয়ে যায় আমার আর কোনো ভয় থাকে না নেতা আমার পক্ষে আছে ঠিক কিনা বলেন ঠিক নেই নিয়ম তো এটাই চলছে এমপি আমার পক্ষে আছে মন্ত্রী আমার পক্ষে আছে এলাকার মাধ্যর আমার পক্ষে আছে সুতরাং তার সাথে অন্যরা কথা বলতে কিন্তু সাবধানে কথা বলে তাহলে যিনি নেতার নেতা যিনি আহকামুল হাকিমিন যিনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ওই আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় তাহলে কোনো ভয় থাকবে কোনো ভয় আছে কবর ভয় থাকবে হাসরে ভয় থাকবে মিজানে ভয় থাকবে ফুলসিরা তো ভয় থাকবে না কোনো ঘাটিতে ভয় থাকবে না ওই মাওলা তো আমার হয়ে গেছে প্রত্যেকটা ঘাটিতে মাওলা আমার সঙ্গী হয়ে আমাকে মাওলা আমার ঘাটি থেকে উদ্ধার করে আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন শুভান সারে দু মুখালিফ নেই গম হম নয় ডর নে হব খোদা রহমান দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার বিপক্ষে চলে যায় দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমার বিপক্ষে চলে যায় দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমার কোনো ক্ষতি করতে চায় আমার আল্লাহ যদি আমার উপকার করতে চায় কল্যাণ করতে চায় আমারকে ক্ষতি থেকে বাঁচাইতে চায় আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ একসাথে হয়েও একত্রিত হয়েও তোমার আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আর আমার মাওলা যদি আমার আপনার বিপক্ষে চলে যায় আর দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আপনাকে হেফাজত করতে চায় সংক্রমণ করতে চায় আপনাকে বাঁচাইতে চায় দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আপনাকে হেফাজত করতে পারবে না ওয়া ইয়াংসাসকা আল্লাহু বিদুররিং ফালাকাশি ফালাহু ইল্লাহু ওয়া ইয়াংসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لِفَضْلِهِ يصيب به من يشاء وهو الغفور الرحيم أمر ما هو لا يجد আমার মাওলা যদি আমার আপনার হয়ে যায় কোনো ভয় নাই আল্লাহ আল্লাহর অলিহাল্লাদের কোনো কি থাকবে না ভয় থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদের হয়ে গেছে আল্লাহদের পাওয়ন না আল্লাহর পাওয়া। আল্লাহর পাওয়ার আল্লাহ তাদের হয়ে গিয়েছেন এই জন্য অলি আল্লাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ফুলসরাতে কোনো টেনশন নাই কবর হিসাতে কোনো টেনশন নাই হাসরের ময়দানে কোনো টেনশন নাই ফুলসরা ময়দানে কোনো টেনশন নাই বিনা টেনশন তারা কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে সব বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতে দেওয়া কোনো হিসাব চাওয়া হবে না হিসাব লওয়া হবে না বিনা হিসাবে জান্নাতে পো আল্লাহর অলি অলি আমরা হইতে চাই আল্লাহর প্রিয় পাত্র হইতে হলে দুইটা কাজ করতে হবে আল্লা দিন আমানু আকানু এক নম্বর ইমান আনতে হবে এখন আমরা বলতে পারি আমরা সবাই তো মমিন আবার ইমান কেন আনব আমরা যে মমিন আমরা তো নামকে অস্তে মমি আমরা তো নামকে অস্তে মুসলমান আমরা তো গরু খাওয়ার মুসলমান আমাদের ইমান আমাদেরকে কি করতে পারে না গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারে না আমার ইমান আমাকে নামাজ আনতে পারে না আমার ইমান আমাকে মানুষকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে না আমার ইমান আমাকে মানুষকে সহযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে না আমার ইমান আমাকে আমার সন্তানকে নামাজে বানাইতে পারে না আমার ইমান আমার সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিবে তরুক সাহস দেখাইতে পারে না আবার কিসের ইমান আমাদের কিসের আমরা মুসলমান এই জন্য ইমান আনতে হবে ইমান আনয়ন করার মতো আনতে হবে শুধু মুসলমানে করে জন্ম নিলাম আর মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান নয় ইমানকে বানাইতে হবে সাহাবা এখরাম ইমান শিখেছেন রসুলের দরবারে থেকে ইমান শিখছেন ইমানকে বানাইছেন তারপরে মুসলমান দাবি করছেন ইমান দাবি করছেন আর আমরা এখন মুসলমানের করে হয়ে মুসলমান তাহলে এক নম্বর কাস নম্বর হল খোদাবি অবলম্বন করতে হবে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে সহজ আল্লাহর আমরা মনে করি আল্লাহর আল্লাহরই দিলে কত কাজ করতে হবে পিসাপ দরবারে গিয়ে বসে থাকতে হবে হ্যাঁ ওই আপনার জঙ্গলে গিয়ে কি করতে হবে শুভান্লাহ শুভান্লা জপতে হবে না জঙ্গলে গা শুভান্লা সুমান্লা জপলে শুধু পিসাব নয় নিজের পারিবারিক কাজ সব ঠিক রেখে স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিয়ে সংসার চালিয়ে রাষ্ট্র চালিয়েও কি হওয়া হওয়া যায় যায় আল্লাহর বিশ্বের ছিলেন না রাজত্ব করছেন না তো তারা কি আল্লাহরই না কোনো সন্দেহ আছে তারা তো বিনা হিসাবে জান্নাতি মা আসুম এরকম অনেক লোক আছে যারা রাষ্ট্র পরিচালনা করেও ন্যায় পড়ায়ণ শাসকদের কথা আল্লাহ তালা বলছেন সাত শ্রেণীর লোক আল্লাহ তাল আরশা অজিমের নিকটে জায়গা পাবে সাত শ্রেণীর লোক যেদিন আল্লাহ তাল আরশা অজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না পুরা পৃথিবীকে কি করা হবে মায়ে ময়দানে রূপান্তরিত করা হবে সূর্য অর্ধবেঘাত উপরে চলে আসবে মানুষের শরীর থেকে প্যারেশানির কারণে আপনার ক্যান্সারের কারণে ঘাম পড়তে পড়তে কারো আপনার টাকনু সমান কারো হাঁটু সমান কারো কমর সমান কারো বুক সমান আবার কেউ তো ঘামের সাগরে সাঁতরাই দিয়ে থাকে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ সুবাহ সাত শ্রেণীর যে লোকদেরকে আল্লাহ তালা আর শাজিমের নিচে জায়গা করে দিবেন এর মাঝে এক নম্বর হলো নে ইনসাফকার বাচ্চা শাসক মানে সুবাহান আল্লাহ যে শাসক যেই নেতা ইনসাফের সাথে কি করবে রাষ্ট্র পরিচালনা করবে ইনসাফের সাথে সমাজ পরিচালনা করবে কোনো দুর্নীতি করবে না কোনো খারাপ কাজ করবে না স্বজন প্রীতি করবে না দেশ চালাইতে গিয়ে রাষ্ট্র চালাইতে গিয়ে সমাজ চালাইতে গিয়ে যেভাবে কোরআন হাদিসে পেয়েছেন সেভাবে চালাবে নিজের জানা না থাকলে কেরামের সাথে পরামর্শ করে যে এই বিচারটা কিভাবে করলে বিচারটা কিভাবে করা যায় ওলামায় কেরামের সাথে পরামর্শ করে বিচার কার্য করবে ন্যায় ইনসাফ এরকম কালকে কিয়ামতের ময়দানে আর নিকটে জায়গা করে সুবহানাল্লাহ আমরা কি হতে পারি না আমরা আমরা যে যেখানে আসি যার যার অবস্থান থেকে যার যতটুকু ক্ষমতা আছে আমি আমার সংসার সংসারের প্রধান সেখানে আমি ইনসাফ কী করে প্রতিষ্ঠা করব। আমি আমার সমাজের প্রধান আমি আমার সমাজে কী করব ইনসাফ প্রতিষ্ঠা করব আমি আমার ওয়ার্ডের প্রধান আমি ওয়ার্ডে কী করব ইনসাফ প্রতিষ্ঠা করব আমি কি থানার প্রধান আমি থানার মাঝে কী করব ইনসাফ প্রতিষ্ঠা করব আমি দুই থানা মিলে কি দুই থানার প্রধান দুই থানার ভিতরে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব আমি কি পুরা দেশের প্রধানমন্ত্রী পুরা দেশের মাঝে আমি কী করব ইনসাফ কায়েম করব ইচ্ছা করলে পারা যায় না অবশ্যই পারা যায় তার রেগুলার মডেল আদর্শত আমাদের মাঝে মুহাম্মাদুর রসুল উল্লাহ মহাম্মাদুর রসুল উল্ল লগতে কা ডালে কুম্ফি রসুল ইল্লাহতুন হাসানা রসুলের মাঝে রয়ীসা আমাদের মাঝে উত্তম আদর্শ উত্তম মডেল ওয়াইন কালাহালা খুলুক দিন আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন শতরাং আমরা যদি চেষ্টা করি যে না আপনার যা যতটুকু ক্ষমতা যার যেখানে ক্ষমতা আছে আমার পরিবারের ক্ষমতা আছে পরিবার মিম কর কোনো সন্তানের প্রতি জুলুম করবো না আজকে তো আমরা সন্তানের প্রতিও জুলুম করি এক সন্তানের প্রতি কি করি খুব মায়া দেখাই আরেক সন্তানের প্রতি জুলুম করি এক মেয়েকে সব দিয়ে দেয় আরেক মেয়েকে কিছুই দেয় না এটা জুলুম না এটাও জুলুম আর জুলমু জুলুম আহ তুই মাল কেয়ামা জুলুমকারী ব্যক্তি কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে তার সামনে রসুল থাকবে রসুলকে দেখতে পাবে না তার সামনে হাউজা কাউসার থাকবে হউজা কাউসার দেখতে পারবে না তার সামনে দুনিয়ার আলেম থাকবে যে আলেমকে সে মহাপত করতো ভালোবাসত যে আলেম জান্নাতের অধিবাসী হয়ে গেছে আলেমের কাছে সুপারিশ করলেই আলেমের কাছে বললেই আলেম সুপারিশ করতে জান্নাতে নিয়ে যাবে তার সামনে থাকবে দেখবে না কেন দেখবে না দুনিয়া তো অন্যায় করেছে দুনিয়াতে জুলুম করেছে জুলুম বাদ ছিল আল্লাহ সুবাহান কালকে আমার ময়দানে পুরা আসমান এবং পৃথিবীকে হাতে নিয়ে বলবেন আইনাল মোতাকাব্বির আইনাল জাব্বারুন দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় দুনিয়ার ক্ষমতাশীলরা কোথায় সেদিন আর আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না দাপট দেখানোর সাহস পাবে না কিন্তু যদি দুনিয়ার জীবনটাকে আমরা সুন্দরভাবে কাটিয়ে যাই ইনসাফের সাথে কাটিয়ে যাই ওনাদাউল মাওয়া জিনাল কিস্তা ইনসাফের কি করতে হবে মানদণ্ড কি করতে হবে স্থাপন করতে হবে সর্বক্ষেত্রে সর্বদা ইনসাফের মানদণ্ড স্থাপন করব কি করব কোন অন্যায়কে আশ্রয় দেবো না কোন অন্যায়কে প্রশ্রয় দিব না আমার দলের লোক অন্যায় করলে ছাড় অন্য দলের লোক অন্যায় করলে ধরব এটা করব না যেই হোক আমার সন্তান অন্যায় করলে আমার সন্তানকে কি করতে হবে আক্রহ করতে হবে ওমর রাদি আল্লাহ সন্তানকে কি করছে মদ খাইছে উপহার করতে দিস মদ খাইছে জল্লাদকে প্রহার করতে করো। আঘাত জল্লাদ তার শরীরে যতটুকু শক্তি আছে তার শক্তি তারা কি করতেছে প্রহার করতেছে কিন্তু মনোপোত হয় নাই বার্থ ব্যথ আমার কাছে কি শাস্তি দাও তুমি স্বজন পিঠে আমার সন্তান দেখে তুমি কি করতো আস্তে আস্তে পিটাইতেছ আমার কাছে দাও নিচে হাতে বেত নিলেন কয়েক আঘাতে সন্তান মারা গেছে কোনো কি কোনো ছাড় নাই আমার সন্তান থেকে ছেড়ে তুমি অন্যায় করছো মত পান করেছো জিনা করেছো বেবিচার করেছো কোনো ছাড় নাই কোনো ছাড় দেয় নাই তার কারণে তাদের আমলগুলো ছিল সোনালি যুগ তাদের আমলগুলো ছিল সোনালি যুগ তাদের আমলে বাঘ আর বকরি একই গাড় থেকে পানি পান করেছে বাঘ বকরির উপর আক্রমণ করার সাহস পায় না পিয়ার হাজরি। আমরা এই দুনিয়াতে আসছি দিনের জন্য অল্প কয়েক দিনের জন্য এই দুনিয়া থাকার জায়গাও না থাকতে আমরা পারবো না আমাদের পূর্বপুরুষরা চলে গেছে আমাদের দাদা দাদি অনেকের বাবা মা চলে গেছেন আমাদেরকে চলে যেতে হবে কিন্তু অন্ধকার কবরে কি নিয়ে যাব কি নিয়ে যাব কি নিয়ে গেলে আমার মাওলার কাছ সামনে আমাকে দণ্ডায়মান হয়ে মাওলার প্রশ্নের সম্মুখীন হয়ে আমি মাওলার প্রশ্নের জবাব দিয়ে আমি নাজাদ পেয়ে যাবো একটু চিন্তা করতে আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে শেষ সত্তর বছর জীবনও শেষ হয়ে যাবে কিন্তু পরকালের যে জীবন ওই জীবনে যে শুরু আছে কোন কি নাই শেষ নাই দুনিয়ার শান্তি আসল শান্তি নয় দুনিয়ার দুঃখ কষ্ট আসল দুঃখ কষ্ট নয় বরং পরকালের শান্তি হলো আসল শান্তি পরকালে দুঃখ কষ্টই হলো আসল দুঃখ কষ্ট দুনিয়া যদি একটু কষ্ট করে যেতে পারি দুনিয়াতে যদি একটু কষ্ট করে যেতে পারি আল্লাহর হুকুম রসুল করিম সাল্ল সাল্লামের বিধান মতো যে জীবনকে পরিচালিত করতে পারি চক্ষু বন্ধ হবে আল্লাহ বলবে যাও জান্নাতে প্রবেশ করো ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নতি ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখলি জান্নতি আমরা সকলে জান্নাতি হতে চাই তো আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন